গিন্নি উনুন ধরলো? হ্যাঁ গো ধরেছি। চট করে উনুনটা আমার কাছে এনে একটু চিন চাপা দিয়ে দাও দেখে, আর পাঁটাটাকে এনে উনুনের পাশে বেঁধে দাও। দেখো না কি রগর হয়, মামা এলো বলে মামা গরম টাকার গরম হয়ে যেত জানা, কিছু খসানো দরকার তো, নইলে ভাগ্নে চলবে কি করে? ভাগ্নে আছো? ভাগ্নে আরে এই কোন কোনে শীতের মধ্যে উদুঙ্গায় একটা পাঁটা নিয়ে বাইরে বসে আছিস, তা কি বা করবি গরিব মানুষ? আর ব্যাপার করতে হবে না, মামাকে প্রণাম কর। সে কি পাঁটায় প্রণাম করবে কি রে? মামা ওইটা এখন আমার গার্জেন, খালি গায়ে বসে আছে কি সাজে, কাছে এসো না, পাঁটা কিরকম গরম দিচ্ছে দেখো। দেখি দেখি আমি দিতে পারবো না, কত টাকা শুনি? 500 টাকা সন্ন্যাসী মেনে দেওয়া দাম। আচ্ছা 500 টাকাই দিচ্ছি, দাও পাঁটা। দেখো গরম যদি না দেয় চাপড়াতে বলো, যত চাপড়াবে ততই ভোর 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 করে গরম বেরবে। ও গরম আমি ঠিক বার করে নেবো, চললু পাটায় গরম দেয় কি কথা তো তুমি আমায় বলনি? সব কথা কি আর তোমার মেয়ে ছেলেকে বলা যায়? শোনো মামা বাড়ি এলো বলে খাঁচায় ওই যে দুটো এক রঙা গোলাপ পায়রা আছে না, ওর একটা আমাকে দাও দিন বার করে, আমি বেরিয়ে যাচ্ছি। আর একটার কি হবে? আর একটার কি হবে, মামা যখন আমাকে এসে খুঁজবে তখন ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে ডেকে আনতে বলবে। ভাগ্নে ভাগ্নে ওই একে বোঝাতে আমি চললো। কোথায় ভাগ্নে? পাঁটাটার কি হলো? পাঁটা সেদ্ধ হয়ে গেল। পাঁটার কি হলো? চাপড়ে চাপড়ে পাঁটার দপা রপা হয়ে গেল, তবু গরম দিলে না গা। বলি কোথায় ভাগ্নে? ওই পায়রাটাকে ছেড়ে দাও, ডেকে নিয়ে আসবে। পায়রাই ডেকে নিয়ে আসবে? ছেড়ে দিয়ে দেখো না। আচ্ছা দিলুম ছেড়ে। মামা ডাকছে, মামা ডাকছে, পায়রাই তোকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ গি, ঘাড় দুলিয়ে দুলিয়ে বললো মামা ডাকছে, মামা ডাকছে, বক বক কুম বক বক কুম। এইরকম করে বললে? বলবে না, ওকে জুতের পারবো, ওই তো আমার সব খবর খবর আনা নেওয়া করে। তাহলে তো ভালোই হয়েছে, তোর মামির বাক্যের চোটে চাকর বামুন তো 3 দিনের বেশি টেকে থাকতে পারে না, মাসের মধ্যে 15 দিন ছেলেগুলো না খেয়ে স্কুলে চলে যায়, তাহলে পায়রাটাকে দিয়ে তো খবর খবর দেওয়া যাবে। শুধু খবর দেওয়া কেন, কি কি রান্না হয়েছে সব লিস্ট করে ওর পায়ে বেঁধে দিলে, আর দেখতে হবে না। ঠিক বলেছিস, কত দাম বল? ও 1000-এর কমে ছাড়বো না। আচ্ছা 1000 টাকাই নে, আমি চললু। হ্যাঁ গা, পায়রা তোমাকে ডেকে নিয়ে এলো, আর আমি কতদিন ধরে বলছি আমার বাপের বাড়ি একটা খবর এনে দাও গো। মরেছে সে পায়রা নয় গো, আমি কোনো কথাই শুনবো না, আমার বাপের বাড়ি করো মামা বাড়া এসে পড়লো। কোথায় ভাগ্নে? পায়রাকে ছেড়ে দিতি সেই যে নিম গাছের ডালে গিয়ে বসলো, আর নামে না, ঢিল মেরে মেরে হাতের নড়া ব্যথা হয়ে গেল, খাবারের লিস্টি পর্যন্ত পায়ে ঝুলছে, আর তোর ঘরে আগুন দিয়ে তবে ছাড়। ওরে বাবা সত্যি সত্যি আগুন দিচ্ছে দেবো আমি, করো করে ছাড়বো না। মামা বাড়ি আছো? মামা গো। কে ডাকে? তোমার ভাগ্নে গো, চট করে একবার তোমার দাঁড়ি পাল্লাটা দাও তো মামা। দাঁড়ি পাল্লায় কি হবে রে? ও এক বস্তা টাকা ওজন করতে হবে। টাকা এক বস্তা? সে কি রে? আর বলো কেন মামা, আমার সময়টা খারাপ হয়েছে। ওরে অত কথা শুনতে চাই না রে বাবা, টাকা কোথায় পেলি বল? ওই যে ঘর পোড়ার ব্যাপার। ঘর পোড়ার ব্যাপার মানে? তুমি আমার ঘরখানা পুড়িয়ে দিয়ে এলাতে? হ্যাঁ। তারপরই দেখি কোথা থেকে একদল পাইক বরকন্দাজ এসে হাজির। আমাকে ধরতে এসেছিল বুঝি? আমি তো তাই মনে করেছিলাম, সেটা দেখি আমাকে ধরে নিয়ে গেল। তোকে ধরলে বেশ হয়েছে, তারপর নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলে তো? তাহলে তো বেঁচে যেতাম, নিয়ে গিয়ে যা সব অত্যাচার করলে। তোর করবি জানি, তা কি কি অত্যাচার করলে? ওটা থেকে ইয়াপ বড় একতলা সন্দেশ এনে বললে এগুলো খেতেই হবে। তুই খাসনি তো? ওরে বাবা না খেলে উপায় ছিল? বললে অন্তত জয় হিন্দ সন্দেশটা খেতেই হবে, নইলে মেয়েরে পিঠে চামড়া খুলে ফেলা। ওরে বাবা সন্দেশ খাওয়ানোর কথা আমি শুনতে চাই না। আর শোনোই না, খাওয়া হয়ে যাওয়ার পর বললে ঘর পোড়া কয়লা সব আমাদের কাছে বিক্রি করতে হবে। কেন কেন? কি জানি বাবু, রাজ রাজার ব্যাপার। তুই কি করলি? আমাকে কিছুই করতে হলো না, ওরা নিজেরাই এসে এক গাড়ি বোঝাই কয়লা নিয়ে গেল, আর আমাকে এক বস্তা টাকা দিয়ে গেল। গাড়ি পিছু এক বস্তা টাকা? হ্যাঁ, তাতেই তো গাড়ি পাল্লাটা নিতে এলাম, কে বসে বসে অত টাকা গুনবে বলো? হ্যাঁ রে, এখনো কিনছে কয়লা? কিনছে মানে? পাশের দুটো গ্রাম তো শ্মশান হয়ে গেল, নোকে একদিক থেকে ঘরে আগুন লাগাচ্ছার সঙ্গে সঙ্গে রাজবাড়ির নোকেরা টাকা দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে। কি করে টের পাচ্ছে? আগুনের হলকা দেখে, কেরোসিনের ঝাপটা মেরে দেশলাই জ্বেলে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা বটে। মামা আমার অনেক উপকারই তো তুমি করলে, আর একটি উপকার করতে হবে।
তুমি গো হয়ে গেলে কেন মামা? কি বলবি বল, আমার এখন মেজাজ ঠিক নেই। আমার আর দুখানা ঘর যদি কষ্ট করে আগুন দিয়ে দাও। আহ, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওর ঘরে আগুন দিতে যাবো। কেন আমার ঘর নেই, আমার নিজের ছখানা ঘরে আজ আগুন দেবো, ছ বস্তা টাকা পাবো। সে তো বটেই, আমার মুখা হাতে পেয়ে কে ছেড়ে দেয় বলো? তবে আগুন দেবার আগে বাবুর যদি একটা অনুরোধ রাখবে। আবার কি বলবি? মামা গো, আমার বউকে যদি দয়া করে ঠেঙিয়ে মেরে দিয়ে আসো। হ্যাঁ, তাহলে খুব ভালো হয় আর কি, মামাকে জেল খাটানোর সুবিধে হয়। কি যে বলো, তুমি রাজবাড়িতে কি লিস্টি টাঙিয়ে দিয়েছো জানো না তো? কি দিয়েছে? নিকেছে যে অপঘাতের মরা এনে দিতে পারলে 500 টাকা, ঠেঙিয়ে মারা 20,000 টাকা, হাত মরা 10,000। সেই জন্যই তো বলছি আমার বউকে যদি মেরে দিয়ে আসবে। কেন, আমার নিজের বউ নেই যে তোর বউকে মারতে যাবো? ঠিক হয়েছে, ঘরে আগুন দিয়ে আজ ঘর শুদ্ধ সকলকে এক ধাপ থেকে মারবো। ঠেঙিয়ে মারায় লাভ বেশি। ও ঠেঙিয়ে মারবো। মামা গো, ও গো মামা, মরবার আগে শুনছে না, আমাকে আর মরা করে দাও, 10,000 টাকা পাবো। ওরে আমার কে রে? কেন আমি আর মার হতে জানি না? এই কপাল ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম, এই ঠুকলুম। তুমি ঠুকে দাও, ঠান্ডা রাখলে আমি বলবো। ঠুকলুম, ঠুকলুম, ঠুকলুম।